ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतो यह न जहो लोक कल्याण मार्गम त्रैलोकेप्या प्रतिममहिमा जानकी प्राणबंधो भक्त्या ज्ञानम वृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजां अन्धतामीश्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोयं जात प्रपित पुरुषो रामकृष्ण स्त्रिदानिं जय जय रामकृष्ण वंशकल्पो दुरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरणरेणु मागे अर्पण श्री भगवान कृपा आबार आमरा समबेत होयेछि श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा पढ़छिलाम प्रभुदेवर संगे शम्भु मल्लिके संजटन श्री रामकृष्णदेवर काछे शम्भु मल्लिक एलेन मथुरानाथ विश्वासेर महाप्रयाणेर पर एवं बला हय परवर्ती रसदार तिनी छिलेन प्रथम रसदार मथुरानाथ एवं परवर्ती रसदार शम्भुनाथ मल्लिक पेशाय मुत्सुद्धि जार भेतरे आमरा आगेर दिन जेटा पढ़ेछिलाम जे जार भेतरे भीषणभावे नाना रकम सेवामूलक काज करार एकटा प्रवणता छिल তার মনে হয়েছিল যে অতিথিশালা অতিথি সেবার জন্য কিছু করবেন এই সমস্ত করবেন ঠাকুর তাকে প্রথমে বললেন যে এসব করার আগে সমস্ত মন প্রাণ ভগবানকে নিবেদন করতে হয় তাকে বোঝানোর জন্য সেই গানটি তিনি গেয়েছিলেন আপনারা আমরা দিন আলোচনা করেছিলাম মন কি তত্ত্ব করতারে যেন উন্মত্ত আকার করে সে যে ভাবের বিষয়ে ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে সেইখানে তিনি বলছেন যে যদি তাকে না খুঁজে পাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের অবস্থা অনেকটা সে উন্মত্ত বা পাগলের মতো হবে যে অন্ধকার ঘরের ভিতরে যাকে ঢুকিয়ে দিলে যে দিশা কিছু খুঁজে পাবে না আমাদের অবস্থা ঠিক সেই রকম হবে তাই বলেছিলেন যে অগ্রেশী বশীভূত করতব শক্তিসারে তোর ঘরের ভিতর চোর খুঠুরি ভোর হলে সে লুকাবে রে বা চোর পালাবে রে দুটোর পাঠান্তর আছে আর কি বলছেন নিজের মনকে মানে যে মন দিয়ে আমি মানুষের সেবা করব বলে ঠিক করেছি সেই মনটাকেই যদি আমি একই এক জায়গায় করতে না পারি তাহলে আমার কোনো কাজই হবে না তাই বলছেন অগ্রে শশী শশী অর্থাৎ চাঁদ চাঁদ হলো মনের দেবতা তাই মনের দেবতা রূপ মানে প্রতীকী হিসেবে বলছেন মনকে আগে সুসংবদ্ধ করতে হবে এক জায়গায় করতে হবে না হলে কি হবে আমরা সমস্ত সুযোগ পাবো সব কিছু পাবো যে সময় জ্ঞানের উদয় হবে সে সময় আর আমরা সেই কাজটা আর করতে পারবো না তার আগে সেই চোর কুঠুরিরে সে লুকিয়ে পড়বে অথবা সে ভোর হলে তার ভেতরে জ্ঞানের উদয় হলে সে পালিয়ে যাবে আমাদের ভেতরে সেই আর জোশটা থাকবে না করার ইচ্ছেটা থাকবে না মথুরানাথের পণ্ডিত ছিলেন কিন্তু তার চেয়েও বেশি লেখাপড়া জানতেন শম্ভুনাথ মল্লিক তিনি শ্রীরামকৃষ্ণ মথুরানাথ যেমন দেখে শ্রীরামকৃষ্ণ ভালোবেসেছিলেন শম্ভু মল্লিক কিন্তু শ্রীরামকৃষ্ণকে দেখে ভালোবাসেন দিনের পর দিন পরীক্ষা করেছেন বাজিয়ে নিয়েছেন যখন নিঃসংশয় হয়েছেন যে হ্যাঁ এই লোকটা অসাধারণ এর ভেতরে কিছু অসাধারণ প্রতিভা আছে তখন তিনি শ্রীরামকৃষ্ণকে গ্রহণ করেছিলেন এবং সেই গ্রহণ করাটাও অসাধারণ তার সমস্ত মন প্রাণ তিনি উৎসর্গ করেছিলেন শ্রীরামকৃষ্ণকে ঠাকুরকে নিয়ে আসতেন তিনি তার বাগান বাড়িতে যেটা দক্ষিণেশ্বরের মন্দিরের খুব কাছে সেই বাগান বাড়িতে নিয়ে এসে তিনি ঠাকুরের সেবা করতেন নানা রকমের সেবা করতেন
এবং সেই সমস্ত সেবা তিনি কারোর উপর নির্ভর করতেন না, সবটুকু নিজে নিজে করতেন। এমনকি তিনি সেই সময়ের মানুষ, অত ধনী মানুষ, তার তো খুব মান সম্মান ছিল, সেই লোক ঠাকুরের পায়খানা শুদ্ধ পরিষ্কার করতেন। ঠাকুরের জন্য যে ডেডিকেটেড যে বাথরুম যেটা রাখা হয়েছিল সেটি তিনি পরিষ্কার করতেন। পুঁথিকার লিখেছেন কেমন পরিষ্কার ছিল, না শম্ভুনাথের ঘর বাগান যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ঠিক তেমনি তার এই ঠাকুরের জন্য যে বাথরুম সেটিও পরিষ্কার করা ছিল। এমনকি শৌচের জন্য যে জল লাগতো সেটি শুদ্ধ তিনি বহন করে নিয়ে আসতেন, কারোর ওপর নির্ভর করতেন না। শহরে যত রকমের ভালো ভালো খাবার দ্রব্য, তখন খাবার দ্রব্য বলতে ফল খেতেন মানুষ বেশি, সেই ফল মিষ্টি ফল যা যা পাওয়া যায় সেই সব তিনি সংগ্রহ করে নিয়ে আসতেন। এবং এই ফল নিয়েই শেষকালে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, যেটির কথা আমরা গতদিন বলেছি আপনি, যে তিনি কিছু তিনি একটি বেদানা নিয়ে এসেছিলেন, তার খানিকটা খুঁড়ে খুঁড়ে দিচ্ছিলেন, ঠাকুরও খাচ্ছিলেন। তারপরে যখন তত্ত্বকথা আলোচনা হওয়া শুরু হলো তখন আর সেটি খাওয়া হলো না। তা ঠাকুর যখন ফিরে যাচ্ছেন, শম্ভুনাথের সমস্ত মনটা বেদানাতেই পড়ে আছে যে এত দামি বেদানা, এত দামি চেয়ে এত মিষ্টি বেদানা বেদানা আর ঠাকুরের ব্যবহারের জন্য আনা হয়েছে, এ তো অন্য কাউকে দেওয়া যায় না। তাই আমরা যা সাধারণত করি, ছাঁদা বেঁধে দিয়েছেন ঠাকুরকে। এবং ছাঁদা বেঁধে দেওয়ার পরে তিনি দেখলেন যে ঠাকুরের এক অদ্ভুত ব্যাপার, তিনি রাস্তা খুঁজে পাচ্ছেন না। ওই ফটকের কাছে এসে তিনি আর দক্ষিণেশ্বর মন্দিরের রাস্তা খুঁজে পাচ্ছেন না। তখন তিনি তাড়াতাড়ি করে এসে শম্ভু তার কাছে এসে তাকে উদ্যানবাটিতে ফিরে নিয়ে এলেন এবং ওই মালিককে তিনি সেই বেদানাটা ফেরত দিয়ে দিলেন। এর কারণ হিসেবে তিনি জিজ্ঞেস করেছিলেন, অদ্ভুত সুন্দর একটা কথা বলেছিলেন, বলেছিলেন উত্তর করিলা তায় প্রভু পরমেশ, গাঁঠরি না বাঁধে পাখি আর দরবেশ, ত্যাগী দরবেশ জনে যদি ছাঁদা বাঁধে, নিশ্চয় করিতে হয় তাহে যেন ফাঁদে। বলছেন ত্যাগী আর দরবেশ, যে সব ত্যাগ করেছে, যে ঈশ্বরের উপর নির্ভর করেছে, সে কখনো ছাঁদা বাঁধবে না। যদি আমরা বাঁধি কিন্তু মানে আমরা ত্যাগ করার চেষ্টা করেছি, সেই অর্থে স্ট্যাম্প ত্যাগী নই এখনো, কিন্তু সেই ত্যাগী যে সব কিছুকে শেষ করে শুধু ভগবানের উপর নির্ভর করছে, সে কখনো কোনো কিছু করবে না। সেটা ছোট্ট গল্প শ্রীরামকৃষ্ণ জীবনে আছে, এক ব্রহ্মচারী যার জগৎ সম্পর্কে কোনো ধারণা নেই, তিনি ভিক্ষা করতে এসেছেন। ভিক্ষা করতে এসে দেখলেন যে একটি বাড়িতে এসেছেন, সে বাড়িতে ভিক্ষা চাইছেন, সেই বাড়ির কন্যা, তিনি গর্ভবতী, তিনি ভিক্ষা দিতে এসেছেন। তাকে দেখে তার মনে হলো যে তার বোধহয় শরীরে বুকেতে দুটো ফোঁড়া হয়েছে, তাই জিজ্ঞেস করলেন মা এ ফোঁড়া কেন? বললেন না বাবা, এর সন্তান আসবে, ভগবান তাই তা আগে থেকে তার খাবারের ব্যবস্থা করেছে। এই ছোট্ট ঘটনা তার ভেতরে রাখছেন যে অনাগত যে তার জন্য ভগবান যেখানে ব্যবস্থা করেন, তাহলে আমার জন্যও ব্যবস্থা করবেন, তাহলে আমি ভিক্ষা চেয়ে মরি কেন? এটা একটা এক্সট্রিম অবস্থা, এটা একমাত্র অবতার পুরুষ বা উচ্চকোটির সাধকের পক্ষেই কাজে লাগে। তাই বলছেন ত্যাগী আর দরবেশ, এরা ত্যাগী আর দরবেশ, এরা পাখি আর দরবেশ, এরা কখনো গাঁঠরি বাঁধে না। গাঁঠরি বাঁধলে কী হয়, আমাদের ভগবানের ওপর নির্ভরতা কমে যায়। পূজনীয় রঙ্গনাথানন্দজী মহারাজ বিদেশ যেতেন, তার পকেটে একটিও টাকা থাকতো না, একটিও টাকা থাকতো না। একবার এয়ারপোর্টে গিয়ে পৌঁছেছেন, যারা সংগঠকের লোক তারা নিতে আসেননি, অথচ তার পকেটেও একটি টাকা নেই। তখন তিনি চতুর্দিক খোঁজাখুঁজি করছেন, ফোন করতে হবে তো তিনি এসেছেন, তাই তিনি গিয়ে ওই একটা দোকানদারের কাছ থেকে $1 এরকম তিনি চাইছেন, ভিক্ষা করছেন যে এটা যদি দেন সংগঠকরা এসে গেলে তাকে দিয়ে দেবেন, সেও কিছুতেই দিতে চায় না। অবশেষে ছুঁড়ে সে টাকাটা দিলেন, এনার কিন্তু কোনো বিকার নেই, সেই টাকাটা মাটি থেকে তুলে টেলিফোন করলেন, সংগঠকরা এলেন, সেই টাকা ফেরত দেওয়া গেল। কিন্তু এর ভেতরে যে ঘটনাটা, যে তিনি সম্পূর্ণ নিজের দেশেও নয়, নিজের রাজ্য নয়, সম্পূর্ণ অন্য একটা দেশে গেছেন, যেখানকার ভাষা তিনি বোঝেন না, ভগবানের ওপর কতখানি নির্ভরতা হলে তিনি টাকা পয়সা ছাড়া পৌঁছে গেছেন, এটা একটা এক্সট্রিম ঘটনা আর কি। ঠাকুরের আসনে, ঠাকুরের সিংহাসনে বসেছিলেন, তার আচার আচরণ তো শ্রীরামকৃষ্ণ বধ হবে, এটাই তো আমরা আশা করি আর কি। আমরা এইখানে এসে থেমেছিলাম।
আজকে বলবো অন্য অংশ। আজকের অংশটা সম্পূর্ণ তত্ত্বকথা, একটু নিরস বোধ হবে আপনাদের, তবু আপনারা নিজেদের মনের রসের মাধুরী মিশিয়ে এটাকে একটু সরস করে করে আস্বাদন করুন, এটা আমার প্রার্থনা। শুনো মন শ্রীপ্রভুর ত্যাগের বারতা, এ নহে বিষয়ে কিংবা বিষয়ীর কথা, বিষয়ে আবদ্ধ বুদ্ধি তাই কি বা বল, মমতা আসক্তি মাত্র যাহার সম্বল, বিষয়ে আবদ্ধ বুদ্ধি শুনকারে বুঝি, কামিনী কাঞ্চন যার এই দুই পুঁজি, নারে যেন যারে চিন্তা আতপ বসনে, কি থাকে অপক্ক বাসে যদি ঘরে ধুনে, সম্বল তেমতি যারে ত্যাগীর মন, গাঁঠরি বন্ধন নয় মনেরও বন্ধন। এই বন্ধনের কথা বলতে গিয়ে বলছেন যে হে মন, তুমি শ্রীপ্রভুর ত্যাগের বারতা শোনো, ত্যাগের বার্তা তুমি শোনো, কিন্তু যেমন তেমনভাবে শুনলে হবে না, এই মনকে শুদ্ধ করতে হবে, কারণ বিষয়ই যে বিষয়ে আসক্ত হয়ে আছে তার পক্ষে এটা শোনা সম্ভব নয়। বলছেন তার কী বা বল, তার শক্তিটাই বা কী, শক্তি মানে গায়ের শক্তি নয় মনের শক্তি, ত্যাগ করার ভিতরে অনেকখানি শক্তি দরকার থাকে। অর্থ ছেড়ে দিন, অন্যের জন্য নিজের সামান্য একটু স্বার্থ ত্যাগ যদি করতে আমরা পারি, তাহলেই দেখবেন আপনার নিজের মনের ভেতরে শক্তি আসবে। বলছেন মমতা আসক্তি মাত্র যাহারও সম্বল, বিষয়ে আবদ্ধ বুদ্ধি তার কি বা বল, যার সমস্ত মন প্রাণ বিষয়ে আসক্ত হয়ে আছে, বিষয় মানে শুধু সম্পত্তি নয়, জাগতিক যা কিছু আকর্ষণ তাতে মেতে আছে, যে সে লোক কেমন করে, সে লোক কেমন করে বুঝবে এই ভগবানের পবিত্র কথা। তাই বলছেন কি থাকে কামিনী কাঞ্চন, বিষয় আবদ্ধ মন শুনককারে বুঝি, কামিনী কাঞ্চন যার এই দুই পুঁজি। আমাদের প্রত্যেকের কিছু কিছু পুঁজি থাকে তো, ক্যাপিটাল, যেটা নিয়ে আমরা জীবন চলি। বলছেন বিষয় আসক্তিকে না কামিনী আর কাঞ্চনে, অর্থ এবং কামনা, কামিনী অর্থ এখানে কিন্তু স্ত্রী বোঝাচ্ছেন না, কামিনী শব্দটা ব্যবহার করছেন, কিন্তু বলছেন যে কামনা, নানা ধরনের কামনা, কামনা মানে সবসময় শরীরগত কামনা নয়, ভালো খাবো ভালো করবো এও কামনা নয়, আমায় লোকে ভালো মানুষ বলবে, আমায় লোকে বড় মানুষ বলবে, আমাকে লোকে বলবে যে আহা এর করুণার কোনো তুলনা নেই। দেখবেন তার নিজের জীবনের উদ্দেশ্য বন্ধ হয়ে গেছে, কি করে এই উদ্দেশ্যটাকে তিনি ফলপ্রসূ করতে চাইছেন, কি করলে লোকে এইটা তার ইমেজটাকে ঠিক রাখবে, তাতেই তার অর্ধেকের বেশি সময় চলে যায়, এও এক ধরনের কামনা। শরীরগত আমরা কামনা বলতে শুধু শরীরগত কামনা বলি তা কিন্তু নয়, আমাকে লোকে ভালো মানুষ বলবে, হ্যাঁ আমি সাথে পাঁচে থাকি না লোকে আমায় ভালো মানুষ বলবে, চোখের সামনে এ লোক অন্যায় দেখে কিন্তু নিজের ইমেজ ভেঙে যাবে বলে এ লোক কখনো প্রতিবাদ করে না, হ্যাঁ এই তো এ তো মানে প্রতি মুহূর্তে সে তো সরে যাচ্ছে সত্য থেকে, এবং যত সরে যাচ্ছে সে মন তো শক্ত নয়, সে মন শক্তিশালী নয় তো, সে মন তো দুর্বল, সামান্য কারণে ভেঙে যাবে। তাই পুঁথিকার বলছেন নরে যেন যারে চিন্তা আতপ বসনে, কি থাকে অপক্ক বাসে যথি ধরে গুণে। যখন আমরা ভিজে জামা কাপড় সূর্যের তাপে দিই গরম হয়ে যায়, হ্যাঁ সেই সেটা হচ্ছে ত্যাগীর লক্ষণ। আর যে বাসে ঘুম ধরেছে, যে বাসটার মধ্যে ঘুম পোকা ধরেছে, সে বাস দেখতে বাসের মতো কিন্তু ধরলে ঝপ 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 করে পড়ে যাবে। বলছে কামিনী কাঞ্চনাসক্ত মানুষ হচ্ছে ঠিক এই রকম, সম্বল তেমতি যারে ত্যাগীর মন, গাঁঠরির বন্ধন নয় মনেরও বন্ধন। তাই যে তার নিজের মনটাকে ত্যাগের রঙে রাঙাতে চাইবে, তার সবার আগে প্রয়োজন কখনোই কোনো রকম বন্ধন, গাঁঠরি জাতীয় মানে যা গাঁঠ বাঁধে, গাঁঠরি মানে সবসময় ঝোলা নেয়, যে জিনিসটা আমাকে বেঁধে রাখে সেই বাঁধন তার যেন জীবনে কখনো না আসে। পুথিকার লিখছেন উপায় কেবল মন, মনমত হলে হরির চরণ রত্ন যার বলে মিলে, মনের প্রকৃতি মন কি কব তোমায়, মনে মুক্ত মনে বদ্ধ মনেরও মায়ায়, আখির উপরে কত না হয় দর্শন, একবার যদি কিছু নাহি বলে মন, আছে যদি বলে তবে রক্ষা নাই আর, তখনই বিমানের আছে বিচিত্র সংসার,
সংকল্প বিকল্প লক্ষ্য পলকে পলকে ঘুরায় আগোটা বিশ্ব গুরু নিয়া পাকে। বলছেন যে কিভাবে এর বাইরে যাব, আমরা এই অবস্থার বাইরে কি করে যাব, যদি আমার মন ভগবানের পাদপদ্মে আমি দিই, যদি আমি তার পাদপদ্মকে বিশ্বাস করি, ভগবানকে বিশ্বাস করি, ভগবান মানে উচ্চ তত্ত্ব, যে অবস্থায় আছি তার চেয়ে উচ্চ তত্ত্ব, সেই উচ্চ তত্ত্বে বিশ্বাস করি আমরা, তাহলে আমার মনের প্রকৃতি যাবে। কিন্তু এ বড় কঠিন এক্সারসাইজ। বলছেন মনের প্রকৃতি মন কি কব তোমায়, মনে মুক্ত মনে বদ্ধ মনেরও মায়ায়। কারণ মনকে সবসময় অ্যালার্টলি ওয়াচ করতে হয়, কারণ আমরা মনেতেই বদ্ধ। এই মন আমাদের মন খুব উদার কাজ করতে পারে, অন্যের লোকের সেবা করতে পারে, অন্যের জন্য অনেক কিছু করতে পারে। আবার দেখবেন এই মন স্বার্থপর হয়ে অন্যের অন্যকে নষ্ট করতেও এতটুকু পিছু পা হয় না। এখন সেই একই মন, একটাই মন আপনার, যে মন আপনার সন্তানকে মানুষ করবার জন্য তার, সে যদি অসুস্থ হয়ে পড়ে, আপনারা বেশিরভাগ মা, অতএব এক্সপিরিয়েন্স আপনাদের আছে, ছেলেপুলেরা অসুস্থ হয়ে পড়লে গিয়ে কী করে তিন দিনের টাস্ক নোট বার করবেন সেটা চেষ্টা করে। কিন্তু আপনার ছেলের বন্ধু যখন অসুস্থ হয়ে পড়ে, তখন তার মা যখন আসেন তার কাছ থেকে, তাকে কিন্তু আপনারা তিন দিনের টাস্ক নোট খুব সহজে দেন না। দেখুন একটাই মন, আপনি সেই মায়েরই মন, আপনি যেভাবে আপনার নিজের সন্তানের জন্য ভাবছেন সেভাবে কিন্তু আপনার ওই আরেকটা যে সন্তান, সেও কিন্তু আপনারই ছেলেরই মতো বড়, আপনারই ছেলে, সব ক্রাইটেরিয়াগুলো সব আপনার ছেলের মতো, কিন্তু আমাদের অ্যাটিটিউডটা একদম সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। তাই বলছেন মনে মুক্ত মনে বদ্ধ মনেরও মায়ায়। আমরা সেই মনের দ্বারাই আমরা মুক্ত হতে পারি, আমরা যদি মনটাকে মুক্ত করি তাহলে আমাদের সেই মুক্ত মনের জীবন হবে, আর যদি মনকে বদ্ধ করে ফেলি তাহলে আমাদের জীবন বদ্ধ পরিচয় দেবে। আঁকি আঁখির উপর কত না হয় দর্শন, একবার যদি কিছু নাহি বলে মন, আছে যদি বলে তবে রক্ষা নাই আর, তথাপি বিমান রচে বিচিত্র সংসার, সংকল্প বিকল্প লক্ষ্য পলকে পলকে ঘুরায় আগোটা বিশ্ব ঘুরু নিয়া পাকে। আমাদের প্রতি মুহূর্ত চোখের সামনে নানা রকমের ঘটনা ঘটে যায়। ধরুন মা বাবা ছিলেন, আপনারা যত বড় বড় হতে থাকলেন মা বাবা ধীরে ধীরে বৃদ্ধ হচ্ছেন, আপনাদের চোখে সামনে হচ্ছে, আপনাদের মা বাবা হারিয়ে গেলেন, চলে গেলেন, একেবারে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছেন প্রিয়জনকে, অথচ কিন্তু মন সেই নানা রকমের সংকল্প বিকল্পের মধ্যে থাকে। অতি প্রিয়জন হারিয়ে গেছে, আপনি একবারে আছেড়ে পিছড়ে বসে কাঁদছেন, কিন্তু বেশ ছ মাস হয়ে যাওয়ার পর পূজার মার্কেটিং হচ্ছে, আপনি হয়তো ব্যাংকে টাকা তুলতে গেলেন, দেখলেন একটা ভালো জিনিস ঝুলঝুল করছে, আপনার হাতে টাকা আছে ব্যাংক থেকে, তখনই সংকল্প মন তৈরি হচ্ছে। বলছি এখানে খুব সুন্দর কথা বলছেন, তখনই বিমান রচে বিমানে রচে বিচিত্র সংসার, আকাশে আকাশে যেন তার এক অদ্ভুত মায়ার সংসার রচনা করে, তখনই আমরা কল্পনার জগতে দিবাস্বপ্ন দেখতে থাকি, আহা এই ভালো জিনিসটা, এটা আমাকে পড়লে কত ভালো দেখাবে, আমার কাছে তো টাকা আছে, ব্যাংকের চেক বই আছে, লিখবো, ভাবিও না যে যদি এক্সট্রা টাকা তুলে ফেলি সংসারটা পরের মাসে চালাবো কী করে, কিন্তু ওই যে ওইটা আমাকে প্রলোভন দেখাচ্ছে। বলছেন এক অদ্ভুত মায়ার মধ্যে আমরা পড়ছি। এই মন খানিক আগে, যার কয়েক মাস আগে তার প্রিয়জনের দুঃখে সংসারের অসারতা সম্পর্কে ভীষণভাবে মানে বুঝলেন যে সংসারটা বড় অসার, প্রিয়জন কেউ থাকবে না সঙ্গে, একা এসেছি একা যাব, এসেছি দিগম্বর যাব দিগম্বর, মাঝে কয়েকদিনের আড়ম্বর, এই সত্যটাকে বুঝলাম, অথচ সেই সত্যকে আমরা ধরে রাখতে পারি না। তাই বলছেন পুঁথিকার, সংকল্প বিকল্প লক্ষ্য পলকে পলকে, এই সংকল্প করছি যে আমরা একেবারে ভালো হবো, এই যে আঘাত ভগবান আমাদের দিয়েছেন, আমাদের জীবন ঘুরে যাবে, আর ফিরেও এরকম সংসারের এই ভোগের মধ্যে পড়বো না, কিন্তু আবার সেই ভোগের ভেতরেই পড়ি। তাই বলছেন ঘুরায় আগোটা বিশ্ব ঘুরু নিয়া পাকে, যেন সেই ওই যেরকমভাবে গম পেশায় চাল পেশায় সেই আগেকার দিনে সেই জাঁতাকল, সেই জাঁতাকলের এমন মায়ার জাঁতাকলের মধ্যে আমরা পড়ি না, আমরা এই ঘুরে 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 ওই যেতে থাকি, আর পিষতে থাকি, আর বলি আর পারি না আর পারি না, কিন্তু আবার মনে হয় আরেকবার যদি পিঠের উপর পিষে দিয়ে যায় কেমন মজা লাগে আর কি। পুঁথিকার লিখছেন, দৃষ্টির নিচ গোচর নহে যেমন পবন, কে জানে কোথায় থাকে কোথায় ও ভবন,
কিন্তু যবে সঞ্চালন হয় নিজ বলে উপড়িয়া গিরিশির গিরশির ফেলে ভূমিতলে মনেতে বহিলে মন বাসনা পবন অঙ্গ প্রত্যঙ্গ দিগণ করে আন্দোলন মন মত লয়ে যায় যথা ইচ্ছা তার সুপথ কুপথ কিবা না করি বিচার সম্বল আসক্ত মনে সুপথ না জানে সতত কুপথে গতি অবিদ্যার মনে। বলছেন বায়ু যেরকম ভাবে প্রবাহিত হয় কিরম ভাবে প্রবাহিত হয় দেখবেন, এই আমরা যারা পড়েছি বিজ্ঞান পড়েছি যে কোনো একটা জায়গার বায়ু উত্তপ্ত হয়ে উপরে উঠে গেলে চতুর্দিক থেকে বায়ু সেই শূন্যস্থান পূর্ণ করার জন্য ছুটে আসে। যদি তাদের সেই ছুটে আসার গতিটা খুব বেশি হয় তাহলে গাছপালা যা সামনে পায় সবকে উপড়ে ফেলে দেয়। ঠিক আমাদের মনের ভেতর এরকম বাসনা পবন জাগে, আর যখন সেই বাসনা পবন জাগে তখন অঙ্গ প্রত্যঙ্গাদিগণ সব আস্ফালন করতে থাকে। এই বেশ একটা ভালো মানুষের মতো যাচ্ছিলেন ব্যাংকে টুকটুক টুকটুক করতে করতে, যে দেখলেন একটা জিনিস ঝুলে আছে, ব্যাস সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে গেলেন। ওই যে আপনি একটা নিঝুম হয়েছিলেন, দেখবেন সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে গেলেন। তারপরে ভাবতে থাকছেন, মন কল্পনা করছে, হ্যাঁ এই এইটা এইটা আমার দরকার, এইটা পড়লে বেশ ভালো দেখাবে। দেখুন মানে একবারে সমস্ত যে মনটা কিচ্ছু কল্পনা করছিল না, যে মনটা যেন নিঝুম হয়েছিল, জগতে কোনো কিছু ভালো নয়, মুখখানা একবারে থেবড়িয়েছিল, সেই মন আমি সঙ্গে সঙ্গে একবারে যেন বলশালী হয়ে গেল। তাই বলছেন অঙ্গ প্রত্যঙ্গাদি করে আন্দোলন মন মত লয়ে যায় যেথা ইচ্ছা তার সুপথ কুপথ কিবা না করি বিচার। আমরা বারবার একটা শ্লোকের কথা আপনাদের বলি, আগেও বলেছি আজও বলছি, দেখবেন গীতার দ্বিতীয় অধ্যায় আছে, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধো বিজায়তে ক্রোধাত ভবতি সন্মোহা সন্মোহাত স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশাত বুদ্ধিনাশো বুদ্ধিনাশাত প্রণশ্যতি। ধ্যায়ত বিষয়ান পুংস, জিনিসটাকে দেখার পরে ধরুন বাজারে সামনে একটা ভালো টি শার্ট ঝুলছে, আগে মায়েদের বলেছি বা বাবাদেরই বলি, যে একটা ভালো টি শার্ট ঝুলছে, ধ্যায়ত বিষয়ান পুংস, সেটা দেখা মাত্র মনে হচ্ছে সঙ্গস্তেষু উপজায়তে, আহা এটা যদি আমার হতো কেমন হতো, সঙ্গাত সঞ্জায়তে কাম, তারপরে ওটা আমার আর কারুর নয়, আমি মনে মনে ভাবছি এটা পড়া হয়ে গেছে আমার, সঙ্গাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ বিজায়তে। দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করছেন কত দাম ভাই, সে বলছে 700 টাকা, আপনি ব্যাগে দেখছেন 500 টাকা আছে। মনের মধ্যে খুব কেন গিন্নি আজকে আমার ব্যাগ থেকে 200 টাকা বার করে নিয়েছে, থাকলে আমি এটা কিনে নিতাম, নিজের ওপর ক্রোধ, ব্যাংক থেকে কেন তুলিনি, এটিএম থেকে কেন যাইনি। ক্রোধাৎ ভবতি সন্মোহা, সম্মোহন মধ্যে পড়েছেন, ওটা আপনার চাই, দোকানদারের সঙ্গে বা আপনি দরাদরি করছেন, সে দেখাচ্ছে লেখা আছে ফিক্সড রেট, বলছে আমি বুকিং করে যাচ্ছি, হবে না। এই যে ক্রোধাৎ ভবতি সন্মোহা সন্মোহাৎ স্মৃতি বিভ্রমা, মানে আলফাল যুক্তি দিয়ে আমরা করছি, আমরা ভুলেই যাচ্ছি যে আমি মানুষটা এরকম যুক্তিহীন মানুষ নয়। স্মৃতি ভ্রংশাত বুদ্ধিনাশো বুদ্ধিনাশাত প্রণশ্যতি, দুটো গালাগালি দিয়ে দিলাম, আপনারা একবারে চশমখোর, টাকা না থাকলে মানুষের সাথে এরকম করে, আমি টাকা দেবো না বলেছি, আমি তো এখন রেখে যাচ্ছি, বুক করেছি, পরে দিয়ে যাবো, লোকটা আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিল, আর চতুর্দিকে লোক জড়ো হয়ে গেছে, আপনার যে একটা আপনি একটা সমৃদ্ধশালী পরিবার থেকে এসছেন, মুহূর্তের মধ্যে আপনার সমস্ত সম্ভ্রম মাটিতে ধুলে গেছে, আপনি নিজেই বুঝতে পারলেন না, মন নেমে যাচ্ছে। বিবেক চূড়ামণিতে শঙ্করাচার্য কেন্দুগোলকে তুলনা দিয়েছেন, বল তখনকার দিনে বল কেন্দুগোলক, বলছেন বল যখন কেন্দুগোলক যখন প্রথম ধাপে পড়ছে তখন আমরা তাকে ধরে ফেলতে পারি, দ্বিতীয় ধাপে যখন পড়ছে তখন তাকে ধরে ফেলতে পারি, কিন্তু তৃতীয় ধাপে যখন পড়ে তখন আর তাকে ধরা যায় না, তখন হায় হায় করা ছাড়া কোনো ইয়ে নেই। কাশীর এই কাশ্মীর রাজ থেকে কাশ্মীর রাজার প্রতিনিধি এসেছেন বিক্রমাদিত্যের সভায়, তিনি বলছেন, সে জিজ্ঞাসা করছেন নষ্ট কন্যা কা গতিহি, যে কন্যা নষ্ট হয়েছে ভ্রষ্ট হয়েছে কি গতি তার, সভাসদ বলতেই পারছেন না কি করবে সে। অতএব কালিদাসের ওপর পড়ল দায়িত্ব যে তিনি এর উত্তর খুঁজে দেবেন। কালিদাস মাথা চুলকোচ্ছেন আর ভাবছেন কি উত্তর দেব, রেবা নদী আমাদের যে নর্মদা, রেবা নদীর তীরে তিনি বসে আছেন, উত্তর ভাবছেন, সেদিনই মহারাজকে উত্তর বলতে হবে। দূর থেকে দেখলেন এক ভিক্ষুকের চিবর পরা একটা লোক আসছে, কিছু একটা টানতে টানতে আনছে, কী টানছে সেটা দেখা যাচ্ছে না। যখন খানিক বাদে সে তার কাছে এলো,
তখন দেখছে কি ছাগলকে সে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে এসছে, দেখছে ছাগলকে টেনে এসে। এবারে রেবা নদীর সেই শান বাঁধানো ঘাটে সেই সন্ন্যাসী বসে বসে ছুরি শান দিচ্ছে। যখন ছুরি শান দিচ্ছে, কালিদাস আর থাকতে পারলেন না, বললেন তুমি কি ভ্রষ্ট, তুমি নিজে সন্ন্যাসী, হ্যাঁ তুমি সর্বজীবকে তুমি ভরসা দেবে, অভয় দেবে, তুমি কি না একে মারছ? বলছে সবসময় তো মারি না, এদের সবসময় তো এই মাংস আমি ভোজন করি না। বলছে কে কখন করো? বলছে যখন আমি মদ্যপান করি। বলছে তুমি ভিক্ষুকের চীবর ধারণ করেছ, তুমি মাংস ভোজি, তুমি আবার মদ্যপানও করো? বলছে সবসময় তো মদ্যপান করি না, যখন আমি বারাঙ্গনাদের কাছে যাই তখন আমি মদ্যপান করি। বলছে তোমার জীবনে তো কিছুই ঠিক নেই, তুমি সন্ন্যাসী পোশাক পরে আছো, তুমি বারাঙ্গনাদের কাছে যাও? বলছে সবসময় তো বারাঙ্গনাদের কাছে যাই না, যখন আমি জুয়ায় কিছু পয়সা রোজগার করতে পারি তখন আমি বারাঙ্গনাদের কাছে যাই। বলছে এ কি অদ্ভুত কথা। বলছে নষ্ট কন্যা ভাবতি, যে পতিত হয়েছে, যে একবার পতিত হয়েছে, বারবার যদি সে প্রথম ধাপে থেকে যায় কেন্দুগুলোকে গল্পের মতো ফিরে আসতে পারে, দ্বিতীয় ধাপে যে পড়ে সে ফিরে আসতে পারে, কিন্তু তৃতীয় ধাপে যে যদি যে পৌঁছে যায় তাহলে তার আর ফিরে আসা হয় না। ফিরে আসে হয়তো সে, কিন্তু গোটাটা ফিরে আসে না, সে নিজে কষ্ট পায়, নিজের গ্লানিতে নিজে মরে, তার সঙ্গে যারা থাকে তাদেরও সেই আত্মগ্লানি, তারা প্রিয়জন তারা তাকে ছাড়তেও পারে না, কিন্তু সেই আত্মগ্লানি তাকে স্পর্শ করে যায়। তাই পুঁথিকার লিখছেন যে মনেতে বহিলে মন বাসনা পবন, অঙ্গ প্রত্যঙ্গাদিগণ করে আন্দোলন, মন যত লয়ে যায় যথা ইচ্ছা তার, সুপথ কুপথ কিবা না করি বিচার। যখন আমরা নামতে থাকি আমাদের স্তর থেকে তখন কিন্তু আমরা সুপথ কুপথ বিচার করি না। ওই যে বলছে না স্মৃতি ভ্রংশাত বুদ্ধি নাশ, আমার স্মৃতি আমার কাজ করছে না, আমার বুদ্ধি নাশ হয়ে গেছে, আমি বিচার করতে পারছি না। সম্বল অসম্বল মনে সুপথ না জানে, সতত কুপথে গতি অবিদ্যার মনে, অবিদ্যা তখন এসে আমাদের সুপথ থেকে কুপথে নিয়ে যায়, তখন চেষ্টা করলেও আমরা সেই কুপথ থেকে বেরিয়ে আসতে পারি না। পুঁথিকার বলছেন আন পথে আগমনে আন কর্মফল, শেষে তুলে কর্মফলে মহাদাবানল, বীজের বালির মতো ক্ষুদ্র আয়তন, প্রান্তরে পড়িলে পরে হয় তার বন, সেই মতো ত্যাগীর খালি মন খেতে, অনুমাত্র আশা বীজ যদি যায় পুঁতে, কর্মফলে ক্রমে খেতে বন হয়ে যায়, প্রভুর আসনে হেতু স্থান নাহি পায়। ঠিক সেই রকম বলছেন, আমরা ঠিক যেরকম কর্ম করি তার ঠিক ঠিক ফল পাই, সেই রকম যেমন জীবন যাপন করি ঠিক তার সেই রকম ফল পাই। স্বামীজি তার কর্মযোগ বক্তৃতায় বলছেন যদি সুকর্ম করো, জগতের এমন কোনো শক্তি নেই যে তোমাকে সুকর্মের ফলের হাত থেকে তোমাকে রক্ষা, তোমাকে ফল থেকে বঞ্চিত করবে। আর যদি কুকর্ম করে থাকো তাহলে জগতে এমন কোনো শক্তি নেই সেই কুকর্মের ফলের হাত থেকে রক্ষা করবে। অতএব কর্মের জন্যই কর্ম করো, ভালো কর্মের জন্যই কর্ম করো। এখানে বলছেন আন পথে আগমন আন কর্মফল, আন মানে খারাপ যেটা ভালো নয়, আন কর্মপথে, আন পথে আগমন আন কর্মফল, শেষে তুলে কর্মফলে মহাদাবানল। বলছে যখন সেই কর্মফল আমরা ভোগ করতে থাকি সে যেন এক মহাদাবানল তৈরি হয়। বলছেন মানুষের ত্যাগীর মনের যে বীজ, মনটা একবারে খালি, একবারে পরিষ্কার ক্ষেত একটা, তৈরি ক্ষেত একটা, তাতে ভগবানের সমস্ত নাম করার ফলে তৈরি ক্ষেত, সেই সামান্য ক্ষেতে বলছেন প্রান্তরে বীজের বালির মতো ক্ষুদ্র আয়তন, প্রান্তরে পড়িলে তার পড়িলে পরে হয় তার বন, সেই মতো ত্যাগীর খালি মন খেতে, অনুমাত্র আশ বীজ যদি যায় পুঁতে। সেই রকম আমাদের মনে যদি সামান্যতম আশার বীজ বপন করা হয় তাহলে কি হয়, তা কর্মফলে ক্রমে ক্ষেত বন হয়ে যায়, ছোট্ট ক্ষেত তখন বনের আকার ধারণ করে, আর কি হয় প্রভুর আসন হেতু স্থান নাহি পায়। সেইখানে প্রভুর আসন করব যে একটুকু জায়গা, ফাঁকা জায়গা দরকার, সেই ফাঁকা জায়গায় আর ভগবানকে আমরা স্থান দিতে পারি না, আমড়ি চামড়ি সমস্ত কিছুকে আমরা স্থান দিই কিন্তু ভগবানকে আমরা স্থান দিতে পারি না।
ধারায় অমূল্য নিধি তুল্য যার নাই, সম্বলেতে নিঃসম্বলে গেঁঠে বাঁধা ছাই, তিল মাত্র তিয়াগীর গেঁঠে বাঁধা মানা, মনে জানে কোনো মতে নাহি উঠে বাসনা, সত্য বটে বাসনা বর্জিত নাহি মন, কর্ম করে দেহ পুরে রহে যতক্ষণ, কি কর্ম কর্তব্য শুনো কর্মের অভিধান, জীবের শিক্ষায় যা বলিলা ভগবান, ত্যাগী ঈশ্বর চিন্তা করিবে সর্বদা, তবু দেহ আছে তার তাই আছে তৃষ্ণা ক্ষুধা, কলিকালে অন্নগত জীবের পরাণ, অবশ্য করিতে হবে অন্যের সন্ধান, যে দ্বারে ভরিবে পেট সেই ঠাঁই রবে, সম্বলের হেতু নাকি দ্বারান্তরে যাবে, করিবে আপন কর্ম সাধন ভজন, দিবারাতি যেন তাই মগ্ন থাকে মন, কম্পাসের কাঁটা সম সতত উত্তরে, বিনাশে উল্লাস তবু তিল নাহি সরে। বলছেন ত্যাগী সে তো ভগবানকে ডাকবে, মানে ভগবানকে যে চায়, সাধারণ মানে শুধু সন্ন্যাসীদের কথা বলছেন না, গৃহী যারা সংসারে থেকে, গৃহী আর সন্ন্যাসীর মধ্যে খুব বেশি ফারাক নেই, একজন গেরুয়া কাপড় পরে ভগবানকে খুঁজছে, একজন লাল নীল হলুদ সবুজ পরে ভগবানকে খুঁজছে, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স, আর কিন্তু কোনো ডিফারেন্স নেই। বরং সন্ন্যাসীদের ঠাকুর বলছেন একবারে কেল্লায় থেকে, সংসারীদেরও তাই কেল্লায় থেকে করার, সন্ন্যাসীদের ফাঁকা রাস্তার মধ্যে থেকে করতে হবে, সে কারণে বলছেন এখানে সে কেমন করবে, সে ঈশ্বর চিন্তা করবে, প্রতি মুহূর্ত সে ভগবানকে ডাকবে, আর তার দ্বিতীয় অন্য কোনো কর্ম নেই, কিন্তু যেহেতু দেহ আছে, কলিতে অন্নগত প্রাণ, অন্ন বিনা জীবন চলে না, তাই আমরা কি করব। বলছেন যে দ্বারে ভরিবে পেট সেই ঠাঁই রবে, সম্বলের হেতু নাহি দ্বারান্তরে যাবে, আমার যতটুকুতে হয়ে যায় আমি ততটুকুতেই সন্তুষ্ট থাকব, সঞ্চয়ের জন্য আরও বেশি পাব, কিছু ভরে রাখব, এই ভেবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না। এই যে আমাদের যে সন্ন্যাস হয় সেখানে একটা সুন্দর সিস্টেম আছে, তিন দিন নতুন সন্ন্যাসীদের মাধুকরি করে খেতে হয়, নামটা মাধুকরি, ভিক্ষা নয় কিন্তু মাধুকরি, মাধুকরি কেন, মধুকর হানিবি মৌমাছি, সে সব ফুল থেকে একটু 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 করে মধু নেয়, নিয়ে তার মধুভাণ্ড পূর্ণ করে, একটি ফুলের সব মধু কিন্তু মধুকর নেয় না, ঠিক সেই রকম একটু একটু করে সবার কাছ থেকে ভিক্ষা নিয়ে সেই ভিক্ষান্নে মনকে গ্রহণ, মনকে পুষ্ট, শরীরকে পুষ্ট রাখবার কথা বলা হচ্ছে, ঠিক সেই রকম তিনি সংসারীদের উপদেশ দিচ্ছেন, কলিতে অন্নগত প্রাণ, অন্ন বিনা আমরা বাঁচব না, তাহলে আমাদের উপায় কি, আমাদের যে অতিরিক্ত প্রয়োজন যেটা না হলে নয় সেইটুকুর মধ্যে আমরা লিমিট তৈরি করে রাখবো, আমাদের মনের যে আনলিমিটেড বাসনা, একটা জুতো হলে যেখানে চলে যায় সেখানে আমরা দশটা জুতো কিনে ফেলি, একটা জামা হলে চলে যায় সেখানে ২৫টা জামা কিনে ফেলি, একটা শেরওয়ানি হলে, একটা কি দুটো শেরওয়ানি হলে সারা সিজনের বিয়ে বাড়ি কাটানো যায়, সেখানে আমরা প্রতি বিয়ের জন্য একটি করে শেরওয়ানি কিনি, বুঝতে পারি না পরে সেটাকে কেমন করে ব্যবহার করবো, এই যে আমাদের অতিরিক্ত প্রয়োজন, যতটা দরকার নেই তার চেয়ে বেশি আমরা সংগ্রহ করি। আমার মনে আছে আমি একজনকে চিনতাম, যাদের এত অর্থ তাদের খাবার মতো কিছু নেই, কিন্তু অর্থ রাখার জন্য সোনার বিস্কিট ফর্মে রাখা আছে, মানে এমন অবস্থা হলো সে সোনার বিস্কিট আর ভোগ করার মতো আর কিছু নেই, সন্তানাদিরা তারা অনেক দূর দূরান্তে চলে গেল, আর তাদের সেই যে অর্থ না, তারা লোকের সেবায় দিতে পারছেন আর না তারা অন্য কোনো কিছুভাবে দিতে পারছেন, অবশেষে যখন একটি মঠকে দেওয়া হলো তারা সেগুলোকে নিয়ে ভালো কাজে লাগালেন, কিন্তু তাদের জীবিতকালে তারা ভালো করে বাঁচলেন না, ভালো করে কিছু করলেন না, আরও 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 জমাবো, সঞ্চয় সন্ন্যাস গৃহী অবশ্যই করবেন, শ্রী শ্রী মা বলছেন সঞ্চয় করার প্রয়োজন আছে, সঞ্চয় যদি না থাকে তাহলে ভবিষ্যৎ ঠিক মতো থাকবে না, সঞ্চয় করবো আমরা কিন্তু এই যে প্রয়োজন অতিরিক্ত জিনিস আহরণ করা এটা থেকে বিরত থাকতে বলছেন। পরিবেক আপন কর্ম সাধন ভজন, দিবারাতি যেন তায় মগ্ন থাকে মন, নিত্য আমার যে কর্ম সে তো করবো এবং একই সঙ্গে ভগবানকে ডাকবো। এই আগের দিন বলছিলাম না আত্মান মোক্ষার্থম জগৎ হিতায় চ, আমাদের অডিয়ে চটা হচ্ছে সমুচ্চ অ্যান্ড, দুটো জিনিসকে যেন জুড়েছে,
যদি শুধুমাত্র নিজের মুক্তি চাই তাহলে আমরা মহাস্বার্থপর হয়ে যাব, যদি শুধুমাত্র সেবা করে যাই তাহলে কোনো লক্ষ্য না থাকলে আমরা দিশাহীন হয়ে যাব। যদি আমরা আমাদের সেবাকে আমার মুক্তির উপায় হিসেবে ধরি তাহলে একই সঙ্গে যখন সেবা করব তখন জানব আমি সাধন ভজন করছি, ক্রমাগত আমি ভগবানের দিকে এগোবো, আমারও মুক্তি হবে, জগতেরও কল্যাণ হবে। স্বামীজি উদাহরণ দিলেন একটা পাখির সাথে, পাখির দুটো ডানা, একটা ডানায় পাখি উঠতে পারে না, তার দুটো ডানার ঝাপটানি প্রয়োজন হয় তবে সে উঠতে পারে। ঠিক সেই রকম বলছেন সাধন ভজনও জরুরি, একই সঙ্গে এই দেহকে রক্ষা করার জন্য যতটুকু প্রয়োজন সেটাও জরুরি। মন যেন কম্পাসের কাঁটার মতো, কাঁটা যেমন কম্পাসের কাঁটা যেমন সবসময় নর্থ উত্তরের দিকে থাকে, ঠিক সেই রকম আমাদের মনকে সেই উত্তরের দিকে উত্তরমুখী করে রাখতে হবে। মনের সহস্র ধারা রোধিবে যতনে, কিংবা না দোলায় তায় বাসনা পবনে, বিষয়ে আসক্তিহীন যে জন ত্যাগী, সম্বলে সে জন হয় কর্মফল ভোগী। প্রভুর সম্বল দেখো কিরূপ চেহারা, সম্বল করিল তাই দৃষ্টি শক্তি হারা। পরিত্যক্ত হলে পরে হাতের বেদনা, তবে না আসিল দেহে বাহ্যিক ঠিকানা, কায় মন বাক্য খেলে ত্যাগের মূরতি, শুন মন শ্রী প্রভুর লীলারও ভারতী। বলছেন আমাদের মনের যে সহস্র ধারা থাকে, নানা ধারায় যে জল প্রবাহিত হয়, যে এই করবো ওই করবো তাই করবো সাই করবো, এই যে আমাদের নানা রকমের মন নানা কিছুতে প্রবাহিত হয়, সেগুলোকে একমুখী করে রাখতে, উদ্দেশ্যগুলোকে পরপর পরপর, এটা হলে এটা করবো, ওটা হলে এটা করবো, একসঙ্গে যদি আমরা সব দিকে করতে চাই তাহলে জল সব জায়গায় ব্যবহার, যেমন একটা জায়গায় যদি একটা জলাধার থেকে যদি 100 ভাগ দিয়ে 100টা নল দিয়ে জল বেরোতে থাকে, তার মধ্যে হয়তো দেখা গেলো 30টা নল জলের নলের থেকে লোকে জল নিচ্ছে, বাকি 70টা জল নিতে পারছে না লোক, সেই জলটা কী হয়, সেটা ওয়েস্ট হয়, নষ্ট হয়। ঠিক আমাদের শক্তিকে যদি একমুখী আমরা করি, সে বাহ্যিক জাগতিক জিনিসই চাই না কেন, কিন্তু যদি একমুখী করি তাহলে সেটা সম্ভব হয়। বলছেন সম্বল বিষয়ে আসক্তিহীন যে জন ত্যাগী, সম্বল সেজন হয় কর্মফল ভোগী। বিষয় আসক্তিহীন যে জন ত্যাগী, যার বিষয় আছে সব কিছু আছে কিন্তু তাতে যার আসক্তি নেই, তাতে যার লেগে থাকা, যার মনটা সবটুকু যার তাতে লেগে নেই, সে অদ্ভুত এক সম্পদে সম্পদশালী হয়। কীরকম হয়, প্রভুর সম্বল দেখো কিরূপ চেহারা, সম্বল করিল তায় দৃষ্টি শক্তি হারা। নিজের জীবনকে এমন এক উচ্চ আদর্শে শ্রী রামকৃষ্ণ ধরে রেখলেন, যে মুহূর্তে সামান্যতম একটু সম্বল করলেন সে মুহূর্তে তিনি দিশেহারা হয়ে গেলেন, জীবন তাকে বলে দিচ্ছে ইউ আর নট ইন দ্য রাইট ট্র্যাক। ঠিক সেই রকম আমরা যদি আমাদের জীবনকে ঠিক দিকে নিয়ে যেতে পারি তাহলে জীবন আমাদের বলে দেবে যে আমরা সঠিক পথে নেই। এই যে গুরুর ধ্যান পড়ানো হয় সেখানে আছে ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগনসদৃশম তত্ত্বমস্যাদিলক্ষণ একম নিত্যম বিমলম অচলম সর্বধি সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম তম নমামি। গুরু আমাদের কী করেন, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। এখানে একটা সুন্দর শব্দ ব্যবহার করেছে সর্বধি সাক্ষীভূতম, ধি হচ্ছে পাওয়ার অফ ইন্টালেক্ট, বুদ্ধি নয়, যে বুদ্ধি দিয়ে আমরা ভালো মন্দ ইমিডিয়েটলি জাজ করতে পারি, কোনো ভালো কাজ এলো সেটাকে অ্যাকসেপ্ট করি, কোনো খারাপ কাজ এলে সেটাকে রিজেক্ট করি, যে শক্তি দিয়ে করি সেটাকে বলে ধি শক্তি। বলছেন গুরু এইরকম যারা যাদের জীবনে স্বচ্ছ ভাবনা স্বচ্ছ চিন্তা থাকে তাদের ভেতরে গুরু যেন মানে গুরু শক্তি যেন তাদের ভেতরে ধি শক্তিরূপে সাক্ষী স্বরূপ বিরাজ করেন। তিনি কিন্তু ক্রিয়া করেন না, তিনি দেখতে থাকেন, যখন জিনিসটা আসে তিনি কিন্তু ক্রিয়া করেন না, তিনি দেখতে থাকেন, আর আমার মন কি করে ওই শক্তি প্রয়োগ করে, ওইটাকে দিয়ে প্রয়োগ করে, ওই ফিল্টারটাকে দিয়ে প্রয়োগ করে, খারাপটাকে বর্জন করে ভালোটাকে গ্রহণ করে। যত আমরা স্বচ্ছ জীবন যাপন করব তত আমাদের ধি শক্তি বাড়বে। ওই যে ধীমহি ধিও ইয়ো না প্রচোদয়াতং গায়ত্রী মন্ত্রের শেষে বলা হচ্ছে যে তুমি আমার ধি শক্তিকে সেই রূপে প্রকৃষ্টভাবে চালিত করো,
মানে আমার ধী শক্তি, পাওয়ার অফ ইন্টালেক্ট, এইটাকে তুমি জাগ্রত। আমাদের জীবন যেমন খুশি চলুক না কেন, যদি আমরা চয়েস করতে না পারি ভালো কোনটা খারাপ কোনটা, তাহলে দেখবো খারাপটাকেই ভালো হিসেবে গ্রহণ করব, তারপরে তার ফল ভোগ করবো। সেইখানে পাওয়ার অফ ইন্টালেক্ট, ধী শক্তির জাগরণের প্রয়োজন আছে। এইখানে তাই বলছেন, প্রভুর সম্বল দেখো কিরূপ চেহারা, সম্বল করিল তায়ে দৃষ্টি শক্তি হারা। এই তার ঘী শক্তি তার ভেতরে এমনভাবে জাগ্রত হলো, যে মুহূর্তে তার কাছে সামান্য কিছু একটু সম্বল রয়েছে, সে মুহূর্তে তিনি দিশেহারা হয়ে গেছেন। তার পাওয়ার অফ ইন্টালেক্ট বলছে, ইউ হ্যাভ ডান সামথিং রং, তুমি ঠিক পথে নেই। সঙ্গে সঙ্গে যে মুহূর্তে তার থেকে বিচ্যুতি হলো, এটা শ্রীরামকৃষ্ণ তার জীবন দিয়ে করে দেখাচ্ছেন। আমরাও যদি চেষ্টা করি শ্রীরামকৃষ্ণের মতো না হতে পারি, হব আমাদের জন্য শ্রীরামকৃষ্ণ এসেছেন এরম ভাববেন না, এই প্লুরালটাকে ছেড়ে সিঙ্গুলার নম্বরে যান, ভাবুন আমার জন্য শ্রীরামকৃষ্ণ এসেছিলেন। তিনি বলছেন ছাঁচে রেখে দিলাম, সেই ছাঁচে ঢালতে হবে, আমাদের জন্য ছাঁচ রেখে জানি, আমার জন্য ছাঁচ রেখে গেছেন। আমাদের কী হয়, আমরা মনে করি আমাদের জন্য, অর্থাৎ আমি না করলে হবে, বাকিরা তো করছে, ওরা ছাঁচ করছে, ওদের ব্যবহার করা হয়ে গেলে সেই ছাঁচটা আমি ব্যবহার করব, তা কিন্তু নয়। আমাদের প্রত্যেকের জন্য তিনি ছাঁচে রেখে গেছেন, এবং সেই ছাঁচে আমাদের জীবনকে, আমাদের সেই ছাঁচে ফেলে নিজেদের জীবনকে তৈরি করতে হবে। তাই বলছেন, দেখুন এই ছবিটা তিনি আমাদের সামনে দেখিয়ে দিলেন, বলছেন সম্বল করিল তাই দৃষ্টি শক্তি হারা, পরিত্যক্ত হলে পরে হাতেরও বেদানা, তবে না আসিল দেহে বাহ্যিক ঠিকানা, কায় মন বাক্যে খেলে ত্যাগেরও মূরতি, শুন মন শ্রীপ্রভুর লীলারও ভারতী। তার সমস্ত মন প্রাণ দিয়ে তিনি সেই ত্যাগকে তার ভূষণ করে নিয়েছেন, ত্যাগকে তার পথ করে নিয়েছেন, তাই এত সুন্দর জীবন। আর যে শুনছি আমরা তার সে লীলা শ্রবণ করে আমরাও তার পথে চালিত হচ্ছি। আমার সামনেও ঘড়ি আছে, যে না বুঝে নিজ মন সে বুঝিবে কিসে, কি খেলিলা প্রভু দেব অবতার বেশে, বুঝিতে না পেলে ত্যাগ তাহারও কৃপায়, ত্যাগের বরণ ধর্ম বুঝা নাকি যায়, লীলা দর্শনে যদি সাধ হয় মন, সর্বাগ্রে শ্রীপদে কর সর্বস্ব অর্পণ, যে জন ত্যাগী তিনি সর্বসাধিকারী, সম্বলেতে নিঃসম্বল পথের অধিকারী, ঘটস্থিত বল বুদ্ধি যতেক শম্ভু, সহযোগে চালনায় চলে যত দূর, সকল প্রয়োগ করি যায় বুঝিবারে, কি কহিলা প্রভুদেব কি মর্ম ভিতরে, গাঁঠরি বন্ধন হয় দৃষ্টিহীন আঁকি, একই অপর একই রূপ অপরূপ না শুনি না দেখি, সেদিন না কহি কিছু অধিক তাহায়, আশ্চর্য হইয়া দিল প্রভুকে বিদায়, নিঃসম্বলে লঘু দেহ গোলযোগ নাই, পথে পথে পুরী মধ্যে ফিরিলা গোসাই, শুন মন কি হইল পশ্চাৎ বারতা, মহালীলা শ্রীদেবের সুমধুর কথা। বলছেন যে শম্ভুচরণ তার চোখের সামনে একটা অদ্ভুত জিনিসের ডেমনস্ট্রেশন দেখলেন, তিনি শাস্ত্রজ্ঞ, শাস্ত্র পড়েছেন, ত্যাগের কথা, ত্যাগের মর্ম তিনি জানেন, কিন্তু এ যেন একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন হলো। এই এমন প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন হওয়ার ফলে তিনি বাক্যহারা হয়ে গেছেন, তিনি কোনোরকম কোনো এক্সপ্রেশন দিতে পারছেন না যে এও হয়। তিনি পরিষ্কার দেখলেন যে মুহূর্তে বেদানাটা সরিয়ে নেওয়া হলো, সঙ্গে সঙ্গে ঠাকুর একবারে গড়গড় করে পুরীর মধ্যে ফিরে গেলেন, একবারে বাক্যহারা হয়ে তিনি সেটা দেখছেন, লক্ষ্য করছেন, তিনি বুঝলেন কি অসুন্দর কথা বলছেন। বলছেন লীলা দর্শনে যদি সাধ হয় মন, সর্বাগ্রে শ্রীপদে কর সর্বস্ব অর্পণ, তার এরকম যদি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন যদি তোমার দেখার ইচ্ছা হয়, তাহলে সবার আগে নিজেকে তার পায়ে সমর্পণ করো, তাহলে তিনি তোমাকে প্র্যাকটিক্যাল, তুমি যদি তাকে বিশ্বাস না করতে পারো, তাহলে তিনি যতই প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিই তুমি কিছুতেই কিছু ধরতে পারবে না। গীতা যখন বিশ্বরূপ দর্শন করালেন শ্রীকৃষ্ণ, সারা যুদ্ধক্ষেত্রে বহু লোক আছে, এমনকি সেটাকে ব্যাখ্যা, সেটাকে রানিং কমেন্ট্রি করে যাচ্ছেন,
এই যিনি দেখছেন তিনি ধৃতরাষ্ট্র শুনছেন, রানিং কমেন্ট্রি হচ্ছে, কিন্তু বুঝছেন একমাত্র অর্জুন, আর কেউ বুঝছেন না। এত লোকে দেখছেন, কেউ আর বুঝতেও পারছেন না। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ রয়েছেন, তার এই দিব্য জীবন দর্শন করেছেন কত লোক, এমনকি স্বয়ং ভাগিনী হৃদয়, কিন্তু প্রতি মুহূর্তে তাদের ভেতরে সেই প্রত্যয় হচ্ছে না। অতএব যদি চাও যে আমার জীবনটাও নতুন করে সাজুক, আমার জীবনটাও এরকম সুমিষ্ট হোক, তাহলে সবার আগে প্রয়োজন আত্মসমর্পণ। তাহলে তিনি আমাদের পথ দেখিয়ে দেবেন। আমরা ভগবানে নিজেদের সমর্পণ করতে পারি না বলে দুঃখ বিপদ আঘাত প্রতি মুহূর্তে আমরা ছন্ন ছাড়া হয়ে যাই। প্রতিকার এবার আরেকটা দিনের ঘটনা বলছেন, সেই ঘটনাটা বলেই আমি শেষ করব। অন্যদিন অন্য একদিন প্রভু পেটের অপীড়ায় বড়ই কাতর শুয়ে আছেন শয্যায়, শুনে শম্ভুদান ভবনে লয়ে গেল সরিষা প্রমাণ মাত্র আহি ফেলে দিল, উপশম হয় পীড়া আই আফিং খাইয়ে নীতিনীতি তাই খান উদ্যান আসিয়ে, মল্লিক শ্রী প্রভু দেবে করে নিবেদন নির্দিষ্ট সময় নিত্য কর্তব্য সেবন, যেহেতু সেহেতু কিঞ্চিত রাখো আপনার ঠাঁই লইতে স্বীকৃত নাহি হইলা গোসাই, এখানে সেবন হয় তাই নাই হানি গাঁঠি বাঁধিয়া নিতে নাহি পারি আমি, সঙ্গেতে সম্বল করে হত বুদ্ধি বল হোক নাও সুদ দেব তবু ইহাও সম্বল, তবে যদি পাঠাইয়া দেহ মোর ঠাঁই তাহাতে আপত্তি মোর কিছুমাত্র নাই, শম্ভু সিংহরাঙ্গ শুনি ত্যাগের কাহিনী এ যে সুবিষম ত্যাগে কখনো না শুনি। ঠাকুর পেটের অসুখে ভুগছিলেন, এটা আপনারা জানেনই, পেটের অসুখে ভীষণভাবে ভুগতেন, একদিন খুব অসুস্থ আছেন বিছানায় শয্যাশায়ী, ঠাকুরকে শম্ভু মল্লিক তার বাগানে নিয়ে এলেন এবং একটুখানি আফিং খেতে দিলেন। আফিং খাওয়ার পরই তার ব্যাধির উপশম হওয়ায় তিনি রোজ আসতেন শম্ভুর ওখানে, একটুখানি আফিংকে ফিরে যেতেন। তা শম্ভু একদিন বললেন যে এ তো তোমাকে রোজ রোজ খেতে হচ্ছে, তা রোজ রোজ আসা যাওয়া না করে তোমার ওখানে একটু আফিং তুমি সঙ্গে করে নিয়ে যাও না। বলছে না বাপু, গাঁঠরি বাঁধা আমার পক্ষে সম্ভব নয়, তুমি যদি আমাকে এতই ভালোবাসো তাহলে খানিকটা আফিং অন্য কাউকে দিয়ে আমার ঘরে পাঠিয়ে দাও, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি গাঁঠরি বাঁধব না, আমি কিছু করব না। শম্ভু হতবাক হচ্ছেন, শম্ভু শিহরঙ্গ শুনি ত্যাগেরও কাহিনী এ যে সুবিষম ত্যাগ কখনো না শুনি, একে এত ত্যাগী যে এত প্রলোভন দেয়া হচ্ছে কিন্তু কোনো প্রলোভনে তিনি চলছেন না, অদ্ভুত মানুষ দেখে তিনি হতবাক হয়ে গেলেন। প্রতিকার লিখছেন, ইন্দ্রিয়ের ক্রিয়ালোক ছাদা যদি থাকে শম্ভুর বাসনা পুনঃ পরীক্ষায় দেখে, এতে গো ভাবিয়া শ্রী প্রভু অগোচরে আফিম লইলা কিছু পাতার ভিতরে, লুকায় রাখিল তার পকেট ভিতর প্রভুদেব জ্ঞাত নহে কোনই খবর, সস্থানে গমনকালে পূর্বের মতন ফটক দ্বারের নাহি পান অন্বেষণ, উদ্যান মাঝারে হেতা সেতা ব্রাহ্মমান দূরে থাকি দেখে শম্ভু শূন্য বুদ্ধি জ্ঞান, নাহি কথা গিয়া তথা প্রভুর নিকট লইল যা রেখেছিল জামার পক্ষ, নাহি কথা গিয়া তথা প্রভুর নিকটে লইল যা রেখেছিল জামার পকেটে, অমনি ঘুচিল গোল সব পরিষ্কার প্রত্যেক ইন্দ্রিয় করে কার্য আপনার। শ্রীরামকৃষ্ণদেবের জীবন দেখবেন, এতবার তিনি এতবার করে পরীক্ষা দিয়েছেন, অন্তহীন পরীক্ষা দিয়েছেন, কখনো রাসমণি পরীক্ষা করেছে, কখনো মথুরানাথ পরীক্ষা করেছে, মথুরানাথের অন্তহীন পরীক্ষা, পরবর্তীকালে নরেন্দ্রনাথ আদি প্রত্যেকে পরীক্ষা করেছেন, এবং শরীর যাওয়ার আগে শুদ্ধ নরেন্দ্রনাথের শরীর যাওয়ার আগে শুদ্ধ শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা করে চলেছেন, ঠাকুরের শরীর চলে গেছে ভস্ম হয়ে গেছেন সে মানুষটা, তখনও তিনি তাকে পরীক্ষা করে চলেছেন ঠাকুর, এবং খুব শান্ত মনে সমস্ত পরীক্ষার উত্তর দেন। আমরাও পরীক্ষা করে চলি তো, আপনারা তো পরীক্ষা করেন কত রকমভাবে, এমনি হলে অমনি করে দেবো, অমনি হলে অমনি করে দেবো, আর তিনিও সেই পরীক্ষা দেন, তারপরে যখন পরীক্ষায় ফেল করেন আপনাদের আপনারা মিষ্টি বন্ধ করে দেন, নকুলদানা বন্ধ করে দেন, সবগুলো তিনি হজম করেন। ঠিক সেই রকম
এই পরীক্ষা চলছে, শম্ভু মল্লিক তার অগোচরে একটা পাতার মধ্যে খানিকটা আফিম নিয়ে তার পকেটের মধ্যে ঢুকিয়ে দিলেন, দেখি না কি হয়। সত্যি সত্যি এই লোকটা বলে দেখি না, দেখলেন ঠিক আগের দিন যেমন হয়েছিল ঠিক সেরকম। খানিকটা রাস্তা যাওয়ার পর ফটকের পর তিনি আর কিছু দেখতে পাচ্ছেন না। শম্ভু তার নিজের জ্ঞান বুদ্ধির দৌড় বুঝে গেলেন, বলছেন দূরে থাকি দেখে শম্ভু শূন্য বুদ্ধি জ্ঞান, উদ্যান মাঝারে শ্বেতা হেতা ব্রাহ্মমান, নাহি কথা গিয়া তথা প্রভুর অনুকটে, লইল যা রেখেছিল জামারও পকেটে। আর দ্বিতীয় কোনো কথা নেন, গিয়েই সবার আগে পকেট থেকে ওই পাতা সমেত আফিংটা বার করে নিলেন, আর তারপরেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল। পুথিকার লিখছেন, যেটা দিয়ে আজকে শেষ করব, বিষমতে আগি প্রভু লিপ্ত গন্ধ চেথা, অহংকার আমি বুদ্ধি সম্বল মমতা, তথা নাই শ্রী গোসাই বিরাগ প্রবল, মূর্তিমান ত্যাগীর আদর্শের স্থল, কায় মন বাক্যে ত্যাগে যে ত্যাগের নাম, জানি না শুনি না হেন কোথা বিদ্যমান, ঠাকুরের ত্যাগ দেখি বল বুদ্ধি ছাড়ে, মহিষের পুঁজি সার তাও শূন্যে উড়ে, কায় মন বাক্যে ত্যাগে ত্যাগের মরণ, নরবুদ্ধি বুঝা নরবুদ্ধি পার বুঝা বড়ই বিষম, ঠাকুরের ত্যাগের পাইয়া ভাস, শ্রীপদে শম্ভুর হইল অটল বিশ্বাস। বলছেন প্রভু বিষম ত্যাগী লিপ্ত গন্ধ যেথা, এই শব্দটার অর্থ হচ্ছে যেখানে সামান্য মাত্র বাসনার প্রকাশ আছে। এই কথাটা বলছেন লিপ্ত গন্ধ, গন্ধ অর্থাৎ বিষয় বাসনা, বিষয়ের গন্ধ। অহংকার আমি বুদ্ধি সম্বল মমতা, আর কি কি তাকে ভীষণ কষ্ট দিত, হং বুদ্ধি আর আমি বুদ্ধি, আমি 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 যেটার মধ্যে আমরা সবসময় আছি সে আমি বুদ্ধি। তার সম্বল কি ছিল, মমতা ভালোবাসা। তথা নাই শ্রী গোসাই বিরাগ প্রবল, মূর্তিমান ত্যাগীর আদর্শস্থল, তিনি সেই সমস্ত, তিনি যেন মূর্তিমান ত্যাগীর আদর্শস্থল, ত্যাগীদের জন্য যেন একটা লিভিং এক্সাম্পল। কায়মন বাক্যে ত্যাগ যে ত্যাগের নাম, জানি না শুনি না হেন কোথা বিদ্যমান, ঠাকুরের ত্যাগ দেখি বলবুদ্ধি ছাড়ে, মহেশের পুঁজি সাড় তাও শূন্যে ওড়ে। বলছেন দেবতাদের যে সামান্যতম আছে, বাহনগুলি আছে, এমনকি দিগম্বর মহেশ বাঘছাল পরে থাকেন, তিনি গায়ে ভস্ম মাখেন, তারও একটা ছোট্ট সম্বল আছে, তিনি চড়বার জন্য একটি সাড় ব্যবহার করেন, ভেহিকল। বলছেন এইটুকুও যেন তার নেই। গায়ে মন বাক্যে ত্যাগ ত্যাগেরও মরম, নরবুদ্ধি পার বুঝা বিরই বড়ই বিষম। বলছেন কায় মন বাক্যে তার ত্যাগ হয়েছে, কোনো দিক দিয়েই সেই ত্যাগের এতটুকু কম নেই, এর মর্ম বোঝা নরবুদ্ধির পার, সাধারণ মানুষ তা বুঝতে পারে না। ঠাকুরের ত্যাগের পাইয়া আভাস, শ্রীপদে শম্ভুর হইল অটল বিশ্বাস। শ্রী ভগবানের এই ত্যাগের কথা, ত্যাগের বোধ তার ভেতরে জাগার ফলে ধীরে ধীরে শম্ভুচরণের ভেতরে শ্রীরামকৃষ্ণের প্রতি এক অটল বিশ্বাস এলো। আগেরটা বিশ্বাস ছিল সেটা টল বিশ্বাস, এবার অটল বিশ্বাস হলো যে বিশ্বাস কখনো আর নড়েনি। প্রভুর কাছে প্রার্থনা, আমাদের ভেতরে সব ত্যাগ না আসুক, অন্তত কিছুটাও যেন আমরা এই ত্যাগের অভ্যাস করতে পারি। তিনি বলছেন যে ত্যাগের অভ্যাস করলে আমাদের জীবন সবল হবে, শক্ত হবে। শেষ করবো একটা ছোট্ট গল্প দিয়ে, একটা শাস্ত্রে আছে দেখবেন, আমাদের মুণ্ডক উপনিষদে দুটো পাখির গল্প আছে, একটা পাখি ওপরের ডালে বসে আছে আর একটা পাখি নিচের ডালে বসে আছে। নিচের ডালের পাখিটা টুকটুক করে মিষ্টি ফলের ঠোকর মারছে আর মিষ্টি ফলের রসকে আনন্দে আপ্লুত হয়ে আছে। তারপরে এই ফলটা খাওয়া যাওয়ার পর ঘাড় তুলে দেখছে ওপরে আরেকটা ফল আছে, আর এরকম লাল টুকটুকে ফল দেখা মাত্র তাতে গিয়ে একটা ঠোক্কর মেরেছে, বিস্বাদ সে ফল, বলছে না বাপু, আর মনে মনে কল্পনা করছে আর কোনোদিন ওই বিস্বাদ আর কোনো ফলেতে ঠোকর মারবো না। তারপরে আবার ঘাড় উঁচিয়ে তাকিয়ে দিয়েছে, তার চেয়েও নিচের যে ফলটা তার চেয়েও একটা টুকটুকে ফল রয়েছে, আবার সমস্ত লজ্জার মাথাকে ওটাতে গিয়ে ঠোক্কর মারলো, দেখছে সেই ফলটা বাড়ি মিষ্টি, আর তার আগেকার যে প্রতিজ্ঞা সব একবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। তারপরে আবার খানিকটা উঠেছে, দেখছে আবার একটা ফল তাতে ঠোকর মারাতে আবার সেই তিক্ত সাপ।
এইরকম ছোট ছোট ফলকে অতিক্রম করতে করতে যখন সে উপরে খানিকটা উপরে গিয়ে বসেছে, দেখছে আরেকটা পাখি উপরের ডালে বসে আছে। সে ধীর স্থির অচল অটল। শাস্ত্রকারেরা ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন এই দুটো পাখি আলাদা নয়, তাই কথাটা বলছেন দ্বা সুপর্ণা সজুজা সকায়া। দুটো পাখি কিন্তু তাদের শরীরের মধ্যে সাযুজ্য আছে, তারা একই। কীরকম এক বলছেন, একটা শাস্ত্রকাররা ব্যাখ্যা করছেন ওপরের পাখিটা কি, সেই আমি মলিনতা কিন আমি, আর নিচের পাখিটাকে সে হচ্ছে মলিনতা যুক্ত আমি। এই মলিনতা যুক্ত আমি যারা আমরা মরজগতের মলা মাটিতে থাকি, আমরা নানা রকমের কম্প্রোমাইজ করি, অফিসের বসকে ঠিক রাখতে গিয়ে আর পাঁচজনকে পাঁজারা মারি, সংসারে ছেলের বউকে টাইট দিতে গিয়ে নিজের মেয়েকে টুকিয়ে করি, তাকে কম্প্রোমাইজ করতে থাকি, আর প্রতি মুহূর্তে ওই মিষ্টি ফল খাওয়ার জন্য টক ফলে তো ঠোকর মারি, কিন্তু যে কিছু চায় না, যে কারুর কাছ থেকে কিছু চায় না, সে ওরকম আনকম্প্রোমাইজিং ফ্যাক্টর হয়ে থাকে, স্থির অটল অচল। কারুর খারাপ ব্যবহারও তাকে স্পর্শ করে না, কারুর প্রশংসাতেও সে বিগলিত হয় না। ত্যাগের এই একটা অদ্ভুত ছবি মুণ্ডক উপনিষদ দুটো পাখির মধ্যে দিয়ে আমাদের কাছে দেখিয়েছেন। আজকে শ্রীরামকৃষ্ণের জীবন দেখলুম, এটা লিভিং ডেমনস্ট্রেশন, আর শাস্ত্রের লিভিং ডেমনস্ট্রেশন আপনাদের কাছে প্রেজেন্ট করলুম। এবারে গ্রহণ করার দায়িত্ব আমাদের, ঠাকুর আমাদের সেই শক্তি দিন, আমরা যেন সেটাকে গ্রহণ করতে পারি। আজকের মতো পুঁথিপাঠ এখানেই শেষ। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।